নমস্কার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল জাজ ডিলিশিয়াসে। আমি ঋতু। আজ একটি বিশেষ দিন যা আপনাদের সকলেরই জানা। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 158তম জন্মবার্ষিকী। আজকের এই দিনে কবিগুরুকে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে জাজ ডিলিশিয়াসে আমি বানাবো কবিগুরুরই খুব পছন্দের একটি মিষ্টির ডিশ, যে রান্নাটি খুবই অভিনব এবং যা সচরাচর আমরা দেখতে পাই না, নামটির সাথেও আমরা কম পরিচিত। আজ আমি বানাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খুব পছন্দের মিষ্টি ফুলকপির সন্দেশ। যদি আমার আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন, আর আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন। চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি বানাতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে ফুলকপি। ফুলকপিটা ভালো করে গ্রেট করা আছে। এখানে 1 কাপের একটু বেশি ফুলকপি রয়েছে। ফুলকপির ডাটাগুলোকে বাদ দিয়ে শুধু ফুলগুলোকেই আমি এখানে গ্রেট করে নিয়েছি। আর লাগছে অল্প একটু হলুদ আর এলাচ, ঘি, এখানে নিয়েছি ছানা, খোয়া ক্ষীর, এখানে ময়দা আছে, কিশমিশ, অল্প দুধ, চিনি, আর এখানে রয়েছে কাজু, আর পরিমাণ মতো অল্প একটু নুন লাগবে। তাহলে ভিউয়ার্স, চলুন আজকের এই রান্নাটি শুরু করা যাক। এখানে একটি কড়াই গরম করতে দিয়েছি, যার মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা গরম হচ্ছে, এর মধ্যে দেব অল্প সামান্য হাফ চামচেরও কম একটু হলুদ, আর দেব এলাচ। এখানে আমি 2 থেকে 3টে এলাচ দিচ্ছি। এর মধ্যে ফুলকপিগুলো অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নেব। এর মধ্যে অ্যাড করব চিনি। এটা যেহেতু একটি মিষ্টি, সেজন্য চিনিটা একটু পরিমাণ মতো বেশি দেওয়াই জরুরি। এখানে আমি 5 চা চামচের মতন চিনি দিলাম। ভালো করে মিক্সড করব। আর ফ্লেমটা একটু লো করে 10 থেকে 15 মিনিটের জন্য ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চলুন তাহলে ঢাকা দিয়ে দিই ফুলকপিগুলো। দশ মিনিট হয়ে গেছে, চলুন দেখে নিই। ফুলকপিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ফুলকপিগুলোর থেকে জলগুলো ভালো করে ঝরিয়ে এটা আমরা একটা বাটিতে নিয়ে নেব। ফুলকপির থেকে একদম জলটা ঝরিয়ে নিয়েছি, ঝরঝরে হয়ে গিয়েছে ফুলকপিগুলো। এবার তারপর কী করতে হবে চলুন দেখে নিই। এবার প্যানে আমরা দেব ঘি। ঘি দিয়ে দিয়েছি, ঘিটা একটু গরম হতে দেব। ঘি গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে আমরা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, এবার দেব চিনি। প্রথমে একটু চিনি দিয়েছিলাম, এখন আরও 2 চামচের মতন চিনি অ্যাড করছি। আর দেব সামান্য পরিমাণ মতো অল্প একটু নুন।
ভালো করে মিক্স করব। কিছুক্ষণ ভালো করে মিক্স করতে হবে, যতক্ষণ না ঘিটা একটু ছাড়া ছাড়া ভাব হচ্ছে। অল্প ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে আমি অ্যাড করছি ছানা। আমি মোটামুটি 3 থেকে 4 চামচ এর মতন ছানা দিচ্ছি। ছানাটা দলা পেকে রয়েছে বলে আপনারা বুঝতে পারছেন না। আর এর মধ্যে অ্যাড করব খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাও আমি 4 থেকে 5 চামচের মতন অ্যাড করছি। ভালো করে মিক্সড করব যাতে পুরো জিনিসটা ভালোভাবে মেখে যায়। ফ্লেমটা একদম কম করে নেবেন, না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। ভালো করে মিক্সড করে ফেলেছি, আরও একটু মিক্সড করব। এটাকে একটু লিকুইড করার জন্য এর মধ্যে অল্প একটু দুধ দেব, সামান্য 2 থেকে 3 চামচের মতন, যাতে জিনিসটা ভালোভাবে মিক্সড হবে। প্রয়োজনে আরও একটু দিতে পারেন। এর মধ্যে অ্যাড করব কিছু কিশমিশ আর সামান্য কিছু কাজু। পরবর্তীতে আমরা গার্নিশিংয়ের জন্যও কিশমিশটা ব্যবহার করব। আপনারা চাইলে কাঠবাদাম দিয়েও গার্নিশ করতে পারেন। কাজুগুলো যখন দেবেন একটু ভেঙে ভেঙে দেবেন। ভালো করে মিক্সড করছি। আমরা এটার একটা ডো বানাবো। ডো বানানোর জন্য যেরকম প্রয়োজন, যেরকম আমরা রুটি বা লুচি করার সময় করে থাকি ঠিক সেরকম বানাবো। সেটার জন্য আমরা প্রয়োজন মতো দুধ বা এটাকে একটু শক্ত করার জন্য আমরা ময়দা ব্যবহার করব। এখন এটা মিক্সড করছি ভালো করে, আরও কিছুক্ষণ মিক্সড করব। মিশ্রণটা ডো বানানোর জন্য যথেষ্টই নরম রয়েছে, এর জন্য আমরা এর মধ্যে একটু ময়দা ইউজ করছি। আপনার ডোটা যেরকম পাতলা সেই বুঝে ময়দাটা ব্যবহার করবেন। আমার এখানে সামান্য ময়দা প্রয়োজন মনে হলো, আমি 1 চামচের মতো ময়দা দিলাম। দিয়ে ভালো করে এটা মিক্স করছি। দেখুন নাড়তে নাড়তে একদম এটা হয়ে এসছে, এখন আর এটা কড়াইতে একদম লেগে যাচ্ছে না। তার মানে বুঝে নিতে হবে আমাদের ডোয়ের মিক্সচারটা একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে তুলে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। সন্দেশের জন্য পুরো ডোটা তৈরি হয়ে গিয়েছে, এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমরা সন্দেশের আকারে তৈরি করব। আর সন্দেশ এমনিতেই একটু নরম হয়ে থাকে, আমাদের ডোটাও ঠিক সেরকমই সন্দেশের মতনই নরম তৈরি হয়েছে। তাহলে চলুন ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করা যাক। ভিউয়ার্স, মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে গেছে আর সন্দেশের মতনই একদম রয়েছে, বেশি শক্তও হয়নি বেশি নরমও হয়নি। চলুন এবার সন্দেশটা গড়ে নেওয়া যাক। প্রথমে আমরা পরিমাণ মতো এখানে মিশ্রণটি নিয়ে গোলাকার করে নেব, একদম এরকম। তারপর এটিকে আমরা সন্দেশের আকারে গড়ে নেব। ঠিক সন্দেশ যেরকম দেখতে হয় চার কোণা, আপনারা জানেন প্রত্যেকে, ঠিক সন্দেশের আকারে এটি আমরা তৈরি করে নিচ্ছি। একদম সন্দেশের আকারে তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমরা একটু কাজু আর কিশমিশ দিয়ে আমরা এটাকে একটু গার্নিশ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম সন্দেশের মতনই দেখতে হয়েছে। চলুন বাকিগুলো ঠিক একইভাবে বানিয়ে নিই। বাকিগুলো তৈরি করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আজকে আমাদের স্পেশাল ডিশ ফুলকপির সন্দেশ একদম তৈরি হয়ে গিয়েছে। আপনারাও আজকের এই বিশেষ দিনে এই সন্দেশটি বানান কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, এবং
নিশ্চয়ই জানাবেন যে কেমন হয়েছে খেতে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটিকে এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই ভিডিওটি। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে জাস্ট ডিলিশিয়াসে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।